আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য এবং আজকে হাঙ্গেরিতে আমাদের একটি ফাইল জমা হয়েছে, যিনি ফাইলটি জমা করেছেন ওনার নাম হচ্ছে এমডি সোহাগ। আমরা এই ভিডিওতে এমডি সোহাগের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা হাঙ্গেরি নিয়ে কাজ করছি, সফলভাবে হাঙ্গেরিতে আমরা বেশ কিছু ফাইল জমা নিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের হাঙ্গেরির প্রায় 30টি ওয়ার্ক পারমিট আমরা প্রাপ্ত হব। এর মধ্যে আমরা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে, যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তাদের ওয়ার্ক পারমিট নিয়ে আবারও আপনাদেরকে ভিডিও দিয়ে সৌভাগ্যবানের নামগুলো আমরা জানিয়ে দিব। এরই ধারাবাহিকতায় হাঙ্গেরিতে আজকে আমাদের কাছে ফাইল দাখিল করেছেন এমডি সোহাগ, সোহাগকে অভিনন্দন। প্রিয় দর্শক, হাঙ্গেরি সেন্ট্রাল ইউরোপের শিল্পোন্নত একটি রাষ্ট্র। এখানে বাংলাদেশিদের গমনের ইতিহাস দীর্ঘদিনের। হাঙ্গেরিতে যারা আসলে কাজের উদ্দেশ্যে যাবেন, হাঙ্গেরি হতে পারে আপনার বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য একটি শ্রেষ্ঠতম জায়গা। হাঙ্গেরি মধ্য ইউরোপের দেশ বিধায় এটি সেন্ডিং ভুক্ত একটি কান্ট্রি, যে কান্ট্রিতে গেলে আপনি হাঙ্গেরি থেকেও ভিন্ন ভিন্ন দেশে হাঙ্গেরি ইমিগ্রেশনের অনুমতি নিয়ে আপনি যেতে পারবেন। তবে হাঙ্গেরি থেকে আপনি যদি যাওয়ার পরপরই হাঙ্গেরি ছেড়ে চলে যেতে চান, সেটি বৈধভাবে যাওয়া সম্ভব নয়, কারণ আপনি যাচ্ছেন একটি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। তাদের লোকবলের প্রয়োজন এবং এশিয়া থেকে, বাংলাদেশ থেকে তারা লোক নেবে, সেই লোকগুলো যেন কাজ করে। এর জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ খুবই সচেতন এবং কোম্পানিও খুবই সচেতন। হাঙ্গেরি থেকে যদি অন্য দেশে যাওয়ার চিন্তা করেন, হাঙ্গেরিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এটি অসম্ভব। কারণ হচ্ছে, আপনি যখন হাঙ্গেরি থেকে বৈধভাবে ইমিগ্রেশন ক্রস করে আরেকটি ইউরোপের দেশে যাবেন, তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার কোম্পানির এনওসি আছে কিনা বা আপনি অন্য দেশে যাচ্ছেন তার অনুমতি কোম্পানি দিয়েছে কিনা, এই ধরনের ডকুমেন্টেশন না থাকলে আপনাকে হাঙ্গেরি থেকে অন্য দেশে যেতে দিবে না। তার মানে হচ্ছে, আপনি হাঙ্গেরি থেকে গেলে কোম্পানির অনুমতি নেবেন এবং আপনার দুইজন সহকর্মীর গ্যারান্টি পত্র দাখিল করে আপনাকে হাঙ্গেরি থেকে অন্য দেশে যেতে হবে। তার মানে আপনি যদি হাঙ্গেরি থেকে ইটালি যান, ফ্রান্সে যান, জার্মানি যান, যেখানেই যান, হাঙ্গেরিতে আবার যদি ফেরত না আসেন, তাহলে আপনার কোম্পানিকে সরকার কর্তৃপক্ষ, হাঙ্গেরি ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটা জরিমানা করবে এবং আপনার দুজন সহকর্মীর চাকরি হারাতে পারে এবং ইভেন দো তারা ডিপোর্ট হয়ে বাংলাদেশও ফেরত আসতে পারে। যে কারণে হাঙ্গেরি যারা যাবেন তারা অবশ্যই প্রত্যয় নিয়ে যাবেন যে আপনি হাঙ্গেরিতেই আপনার লাইফটাকে সেটেল করবেন। তবে এখানে একটি সুবিধা রয়েছে, আপনি যখন পূর্ণাঙ্গভাবে পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন, তখন আপনি স্বাধীনভাবে যে কোনো দেশে যেয়েও কাজকর্ম করতে পারবেন, বসবাস করতে পারবেন। ইভেন দো হাঙ্গেরিতে হাঙ্গেরির নাগরিকরা যে ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারে, প্রায় আপনিও তাদের সমপরিমাণ সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা হাঙ্গেরি সম্পর্কে অনেক কিছুই জানেন, তারপরে আমরা আরেকটি ভিডিওতে দেখে নেব হাঙ্গেরি কেমন দেশ। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। এবারে আমরা জানবো হাঙ্গেরি গেলে আপনারা কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জেনে নিব হাঙ্গেরিতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জানবো হাঙ্গেরিতে গেলে আপনি কি কি ধরনের বেতন ভাতা পাবেন, ওভারটাইমের কি ব্যবস্থা এবং থাকা খাওয়ার কি সুযোগ সুবিধা রয়েছে,
সেগুলো আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো, প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3 থেকে 4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। প্রিয় দর্শক, সবকটি ভিডিও আমরা দেখলাম। এবারে আমাদের যে ক্যান্ডিডেট এমডি সোহাগ, উনি আমাদের কাছে আজকে হাঙ্গেরির জন্য ফাইল দাখিল করলেন। হাঙ্গেরির ফাইল দাখিলের জন্য এমডি সোহাগের সাথে আপনাদের পরিচয় করায় দিব। এমডি সোহাগ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার অ্যাড্রেসটি বলবেন আমাকে। জি, আমার গ্রামের বাড়ি হচ্ছে জেলা যশোর, থানা বেনাপোল, নারায়ণপুর থেকে আসছি আমি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি হাঙ্গেরির জন্য ফাইল জমা দিয়েছেন, আপনি ফিউচার ওল্ডের সম্পর্কে আপনি কিভাবে জেনেছেন? জি, এটা আমি জানতে পেরেছি ইউটিউব থেকে। সাধারণত ইউটিউবে আপনাদের ভিডিও দেখেছি, আপনাদের যে সাকসেসফুল সেগুলো দেখতে পেরেছি। দেখার পরে অনেকটা বুঝে শুনে তারপরে এসেছি যে না, আসলে ট্রাস্ট করা যায়। জি জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনি হাঙ্গেরি যেতে চাচ্ছেন, আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে যে হাঙ্গেরিতে আপনি কেন যাবেন? জি, হাঙ্গেরি অত্যন্ত একটা সুন্দর দেশ। এই দেশে মানুষও খুব মিশুক বলতে বোঝায়, এবং অনেক ইন্ডাস্ট্রি আছে, অনেক কাজের ফাঁক আছে। তো সেই ক্ষেত্রে হাঙ্গেরিতে গেলে ভালো কাজ করতে পারবো এবং ভালো ইনকাম করতে পারবো, এই জন্য যেতে যাচ্ছি। আর জীবনের মানে ধাপ পরিবর্তন করার জন্য যাচ্ছি। ভেরি গুড। এর আগে কি আপনি বিদেশে ছিলেন? জি না, এর আগে কোথাও যাইনি, এই ফার্স্ট। ভেরি গুড। প্রিয় দর্শক, আজকে হাঙ্গেরির জন্য এমডি সোহাগ আমাদের কাছে ডকুমেন্টেশন সাবমিট করেছেন। তো আমরা তার সঙ্গে একটা 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করেছি এবং তাকে আমরা যে পরিমাণ টাকা সে জমা করেছে এর জন্য একটি মানি রিসিপ্ট প্রদান করেছি, এবং উনি আমাদেরকে তার প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস রয়েছে, পার্সোনাল ডকুমেন্টস, সেগুলো আমাদের কাছে জমা দিয়েছেন এবং পাসপোর্টটি জমা দিয়েছেন। তো আমরাও তার সাথে এগ্রিমেন্ট করেছি। আপনাদের কাছে দোয়া কামনা করছি যাতে করে আমরা এই এমডি সোহাগের ফাইলটি সুন্দরভাবে প্রসেস করে 1 মাসের মধ্যে তার পারমিট এনে তাকে যেন আমরা হাঙ্গেরির দূতাবাসে সরাসরি শিডিউল অফ ইন্টারভিউর ব্যবস্থা করে সে যেন সরাসরি ইন্টারভিউতে পাশ করে ভিসা লাভ করতে পারে। আপনারা অনেকেই জানেন হাঙ্গেরির দূতাবাস বাংলাদেশে রয়েছে। এই হাঙ্গেরির ভিসা প্রসেসিং এর জন্য লিথুনিয়ার মতো থার্ড কান্ট্রি অর্থাৎ ভারত, নেপাল, শ্রীলঙ্কাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশেই দিল্লি হাঙ্গেরি দূতাবাসের একটি ব্রাঞ্চ বাংলাদেশে রয়েছে, যেখানে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসার আবেদনপত্র সরাসরি জমা দিয়ে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে ভিসা পাওয়া যাচ্ছে। তো হাঙ্গেরি সম্পর্কে আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছি। তো ভিডিওর শেষে আমরা এমডি সোহাগকে তার যে ফাইলটি রয়েছে এই ফাইলটি আমরা এগ্রিমেন্টটি হস্তান্তর করব। জি সোহাগ, কংগ্রেচুলেশন। এমডি সোহাগ, ভিডিওর শেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? জি ইনশাল্লাহ অনেক কিছু বলতে চাই, তো সংক্ষেপে বলাটাই বেটার মনে করি। আমি বলতে চাই যে এই যে কনসালটেন্সি ফার্ম, এই ফার্মে আপনারা সবাই আসেন, দেখেন, বোঝেন। এইখানে ফাইল জমা দিলে মূলত ধরো আমি এখন পর্যন্ত দেখি নাই যে কোনোটা ফাইলে তাদের সাকসেসফুল হয় নাই। মোটামুটি আল্লাহর রহমতে তারা সাফল্যতার সহিত আগায় যাচ্ছে। আর সবাই দোয়া করুন যাতে তারা আরও আগায় যায়, অগ্রগতি করতে পারে, আরও 10টা মানুষের কর্মজীবন বাড়াতে পারে। এবং সর্বশেষ আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলতার সাথে যেতে পারি এবং সঠিকভাবে যেন সঠিক নিয়মে চলাফেরা করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ এমডি সোহাগকে তার সুন্দর বক্তব্যের জন্য। আসলেই বৃক্ষকেই ফলে পরিচয়। আমরাও একদিনে এই পর্যায়ে আসি নাই, আমাদের দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়েছে, নানান প্রতিকূলতাকে পার করে আজকের এই অবস্থানে এসেছি। হয়তো আপনাদের অনেকের সবার জন্য ভালো কিছু করতে পেরেছি কিনা এটা আপনারাই জানেন। তবে আগামী দিনে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্যান্ডিডেটের সুন্দরভাবে সার্ভিসগুলো দেওয়ার জন্য, তার ফাইলটি প্রসেসিং করার জন্য। এরপরেও যদি কারো ফাইল আমরা সঠিকভাবে প্রসেস করতে না পারি, তাহলে তার যাতে কোনো ক্ষতিগ্রস্ততা না হয়
এর জন্য আমরা একটি ডিড অফ এগ্রিমেন্টের মাধ্যমে তার সাথে চুক্তি করে থাকি। এই চুক্তির বলে চুক্তি অনুযায়ী সে তার ডকুমেন্টস এবং তার যে অর্থ রয়েছে পুরোটাই নিরাপদ থাকে। আপনারাও যারা হাঙ্গেরি নিয়ে ভাবছেন ফিউচার লোনের মাধ্যমে আপনারা ফাইলটি প্রসেসিং করে সুন্দরভাবে সূক্ষ্মভাবে ফাইলটি প্রসেসিং করে আপনার ওয়ার্ক পারমিট লাভ করে ঢাকাতে হাঙ্গেরির যে দূতাবাস রয়েছে সেখানে সরাসরি হাজির হয়ে ইন্টারভিউ প্রদানের মাধ্যমে ভিসা লাভ করতে পারে। হাঙ্গেরির ভিসা যারা নিতে চান বা হাঙ্গেরি ভিসা প্রসেসিং করতে চান তারা আমাদের সঙ্গে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি যোগাযোগ করে হাঙ্গেরি সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আমাদের ফিউচার লোনের মাধ্যমে আপনি হাঙ্গেরির ভিসা লাভ করে হাঙ্গেরি গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। আজকে আমাদের সামনে একজন লিথুনিয়ার ক্লায়েন্ট এমডি আকাশ এবং হাঙ্গেরির ক্লায়েন্ট এমডি সোহাগ দুজনকে আমি অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।